కర్పూర గౌరం కరుణావతారం సంసార సారం భుజగేంద్రహారం సదా వసంతం హృదయారవిందిర్ భవం భవానీ సహితం నమామి. হ্যালো ডক। ও কমলেশ, তোমায় যে স্লিপিং পিল দিয়েছিলাম খাচ্ছ তো? হ্যাঁ। ঘুম হচ্ছে না? দেখো, আমি চাই না এখনই তোমাকে অ্যাংজাইটির পিল দিতে, সেটা তো অপশনে আছেই। সেজন্য কম পাওয়ারের স্লিপিং পিল দিয়েছি, যাতে ঘুমটা ফ্রেশ হয়। আচ্ছা, তোমাকে মেডিটেশন করতে বলেছিলাম, করছো? হ্যাঁ। কতক্ষণ করছো ডেইলি? ডেইলি ঘন্টা খানেক। এক ঘন্টা? বাপরে, এতক্ষণ তো বড় বড় মনীষীরাও করতে পারে না। ডোন্ট টেল মি লাই কমলেশ। আচ্ছা, তুমি তোমার এমন কিছু সিমটম বলো তো। ম্যাক্সিমাম ক্ষেত্রে রাগ উঠলে তুমি যা করে থাকো। মানে একটু খিস্তি দি রাগ উঠলে? স্থানকাল পাত্র বুঝে খিস্তি তুমি দিতেই পারো, ইট রিয়েলি ওয়ার্কস। তো লিসন, তোমায় আমি একটা সলিউশন দিচ্ছি। যখন তোমার রাগ উঠবে, তখনই একটা করে চুইনগাম বের করে চিপাবে, খুব জোরে জোরে চিপাবে। দেখো, প্রেশার কুকারে যদি সিটি না পড়ে তো কুকার তো ব্লাস্ট করবেই। এমনি তোমার মধ্যে যে রাগ জমে থাকে, সেটা যদি বাইরে বের করে না দাও, তাহলে তোমার ভেতরেই ব্লাস্ট করবে। সেই জন্যই যখনই শর্ট টেম্পার হবে, তখনই চুইনগাম বের করে জোরে জোরে চিপবে। যত রাগ আছে তোমার, সব চুইনগামের ওপর বের করে দেবে। সবখানে তো আর খিস্তি মারতে পারবে না। এবার বলো তো, ঠিক কী কী কারণে তোমার রাগ হয়? মানে এমন কোনো পার্টিকুলার কারণ আছে যে কারণে তোমার ম্যাক্সিমাম রাগ ওঠে? সেরম তো কোনো পার্টিকুলার রিজন নেই, বাট একটা সিটিংয়ে 2000 টাকা ফিজ নেওয়ার পর সেই সাইকোলজিস্ট যখন অ্যাঙ্গার কন্ট্রোলের সলিউশন হিসাবে চুইনগাম চেপানো শেখায়, মা কসম, অত্যধিক রাগ ওঠে। জাস্ট জোকিং ডক। ওফ, আই নো। তোমার এই স্লিপিং পিলটা চলুক, আর একটা সিটি স্ক্যান লিখে দিচ্ছি, এটা করিয়ে নাও। আচ্ছা ডক, এই সিটি স্ক্যানের পাশে সাথী ডায়াগনস্টিক সেন্টার। হ্যাঁ, ওখান থেকেই করবে, খুব অথেন্টিক রিপোর্ট ওদের। ইকুইপমেন্ট সব জার্মান থেকে আনানো, টপ ক্লাস। আমার এক বন্ধু আছে, ওর ডায়াগনস্টিক সেন্টার আছে, খুব ভালো, অ্যান্ড হি ইজ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন। তো সেখান থেকে আমি যদি করাই, আমার অনেক টাকা কম। অ্যাজ ইউ উইশ, বাট আই ডোন্ট রিলাই অন দ্য রিপোর্ট অফ আদার সেন্টার্স। আমি অন্য সেন্টারের রিপোর্ট ঠিক ততটা বিশ্বাস করি না। নেক্সট প্লিজ, নেক্সট পাঠিয়ে দেবেন। আচ্ছা ডক, এই কে ঘোষ, এই ফেসবুক প্রোফাইলটা তো আপনার, তাই না? হ্যাঁ, কিন্তু কেন? এই 3 মাস আগে এই ছবিটা, এটা তো ব্যাংককে। হ্যাঁ, আমি যদি খুব ভুল না করে থাকি, আপনার বছরেই একটা করে ফরেন ট্যুর সাথী ডায়াগনস্টিক সেন্টার থেকে। হাউ ডেয়ার ইউ, হোয়াট ডু ইউ মিন? আমি তোমার নামে মানহানির মামলা ঠুকবো। এই সিকিউরিটি, সিকিউরিটি! ডাক্তার বাবু, আপনি চুইংগাম খান, বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। ও নিজেই যদি উত্তেজিত হয়ে পড়ে, কি করে রোগীদের শান্ত করবেন বলুন? সি ইউ। অসভ্য ইদর। হ্যাঁ রাজি, বলো। স্যার, ওই পুলিশ অফিসারের ডিটেলস আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি, একটু চেক করে নিন।
কমলেশ, তুমি তুমি ঝন্টু তোমার কথা খুব বলে। হ্যাঁ ঝন্টু আমার একদম বেস্ট বাডি। তা আপনার নামটা কি? ঝন্টু ভালোবেসে আমায় ঝিলমিল বলে ডাকে, তবে আমার নাম হলো উমা রানী। কি মারানী? উমা রানী। ঝন্টুর পর আর কোনো ছেলের সাথে প্রেমে জড়াইনি। বাড়ির থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল, তারপরেই যজ্ঞর সাথে অ্যারেঞ্জ ম্যারেজ। এ যজ্ঞটাকে? জগদ্দল, আমি ভালোবেসে যজ্ঞ বলে ডাকি। খুব ভালো ছেলে জানো, খুব কেয়ার করে। যজ্ঞর এই ছোট্ট দুনিয়াই এখন আমার ছোট্ট দুনিয়া। হ্যাপি হাউস ওয়াইফ। বাহ, দারুণ ব্যাপার। তা তুমি হঠাৎ এখানে? ওই তোমার যজ্ঞর সাথে একটু অফিসিয়ালি দরকারি কথা ছিল। তা সে কোথায়? এই তো ডিউটিতে গেছে, চলে আসবে এখনই। ওই তো এলো বুঝি। নমস্কার। হু আর ইউ? ও, মাই সেলফ কমলেশ, সি বি, আই নিড ইউর হেল্প। বলছিলাম কি যে তোমরা কথা বলো না উপরে গিয়ে, আমি জানিয়ে আসছি। তো বলুন, হাউ ক্যান আই হেল্প ইউ? একটা ছোট্ট ইনফরমেশন চাই। বলুন। এই 2nd November একটা বাস, যাতে 9 স্টুডেন্ট সেন্সলেস অবস্থায় ছিল, বিকেল 4 নাগাদ বাসটা আপনার চেকপোস্ট দিয়ে উইদাউট চেকিং পাস হয়ে যাওয়ার কথা ছিল, যার জন্য আপনি মামির থেকে হ্যান্ডসাম অ্যামাউন্টের একটা ঘুষ নিয়েছিলেন। কোনো টাকা ফেরত চাই না, শুধু মামির অ্যাড্রেসটা দিলেই হবে। মশাই, একজন সৎ অনারেবল ইন্সপেক্টরের নামে এই রকম একটা মিথ্যে ইনসাল্টিং অ্যালিগেশন লাগানোর দায় কিন্তু আমি কিন্তু আপনার নামে মানহানির মামলা করতে পারি। আমার মনে হয় কি জানেন, আমার বাপ মা আমাকে সব কিছু শিখিয়েছে, শুধু মানুষকে রেসপেক্ট করাটা শেখায়নি। সেজন্য হয়তো আমি বারবার এ সোসাইটির সম্মানীয় মানুষদের সম্মান ধরে টানাটানি করি। এই তো কিছুক্ষণ আগে এক ডাক্তারের কাছ থেকে মানহানির মামলার হুমকি খেয়ে এলাম। আপনি ছাড়ুন আমার কথা, আপনি মামির অ্যাড্রেসটা বলে একটু হেল্প করুন তো আমায়। থানায় যান, FIR করুন, আমার নামে একটা অ্যারেস্ট ওয়ারেন্ট বের করুন, কোর্টে যান, যা লিগাল তা করার গিয়ে করুন না মশাই। আর আপনার মা বাবা আপনাকে মানুষকে সম্মান করতে শেখায়নি, এটা বড় কথা নয়। বড় কথা হলো যে আপনি এখন এই সিস্টেমে থেকে এই সিস্টেমে সার্ভাইভ করাটাই শিখে ওঠেননি। অ্যান্ড দ্যাটস স্ট্রেঞ্জ, দ্যাটস লিটারালি স্ট্রেঞ্জ। আর একটু আগে বললেন না কি হ্যান্ডসাম অ্যামাউন্টের টাকা, তা মশাই বলে রাখি এই সিস্টেমে ওটাই শেষ কথা। এবার আপনি আসতে পারেন। আমার সিস্টেমটা একটু আলাদা, আসুন আপনাকে একটা শর্ট ফিল্ম দেখাই। আপনার ওয়াইফ আপনাকে অত্যাধিক ভালোবাসে, আপনি আর আপনার এই ছোট্ট পরিবার, এটাই এখন তার দুনিয়া। এখন সে যদি জানতে পারে আপনি বৌদিবাজিতে PhD করছেন, নাইট ডিউটির নামে অন্যের বইয়ের পিঠের তিলে গিয়ে চুমু খাচ্ছেন, তো আপনি তো গরিব হয়ে যাবেন মশাই। মানে এত বছর ধরে ঘুষ নিয়ে নিয়ে যে একটা বিরাট বড় ব্যাংক ব্যালেন্স বানিয়েছেন, একটা ডিভোর্সের খরচ দিতেই তো শেষ। আর মান সম্মানের মা মাসি এক মানে ফ্যামিলি গেট টুগেদারও তো বোনাস। আপনি ভাবুন, একটা ছোট্ট ভিডিও আপনার কেরিয়ার ওখানেই শেষ। ভাবুন। মামিকে সামনাসামনি কোনোদিনও দেখিনি, মানে ডিরেক্ট কোনোদিনও কথা হয়নি আর কি। তার ওই সস্তা তিওয়ারি সব ডিল হ্যান্ডেল করতো, অ্যাড্রেস জানি না, ফোন নম্বর আছে দেখুন ট্রেস করে। থ্যাংক ইউ সো মাচ, মোর দেন এনাফ ফর মি, আজকের মতো আসি তাহলে। ভিডিওটা ডিলিট করুন প্লিজ। শিওর, ভিডিওটা ডিলিট করে দেবো, জাস্ট একবার দেখে ডিলিট করে দেবো। কি বানিয়েছেন, মানে এরকম সচরাচর দেখতে পাওয়া যায় নাকি?
আরে স্যার, গুড মর্নিং, কখন এলেন? কি এমন দরকারি কথা কমলেশ, যে অফিসে বলা যেত না, এত দূরে জিমে ডেকে পাঠালে? স্যার আপনি ভাবতে পারবেন না, এটা দারুণ গুরুত্বপূর্ণ কথা, এটা অফিসে কিছুতেই বলা যেত না। এক সেকেন্ড দাঁড়ান, আমি এটা অফ করে নিই। স্যার আপনি রহস্যময় ইমামের কথা শুনেছেন? দি বিজনেস ওম্যান টাইকুন? এ টাইকুন আমাদের গোটা ডিপার্টমেন্টকে কার্টুন বানিয়ে রেখেছে স্যার। 18 থেকে 20টা MLA এই মামির হাতের তৈরি মুকুটহীন রাজা। প্রত্যেক বছর ভোট, ফান্ড, ম্যান পাওয়ার, আর্মস, যা যা লাগে সব কিছু দিয়ে ওদের ভোটে জেতায়। একটা চুটকিতে সরকার ভেঙে দেবার ক্ষমতা রাখে এই মামি মাদার। সরি স্যার, ডেঞ্জার মহিলা, এটা ডেঞ্জারাস মহিলা, মানে আমার আপনার ইমাজিনেশনের বাইরে গিয়ে চিন্তা করে প্ল্যান করে, আপনি ভাবতে পারবেন না এটা কি মহিলা। আমার স্ট্রং ইনস্টিংক্ট বলছে কমলেশ, এর ভেতরে কোনো বড় কারবার আছে এই মহিলার। স্যার মহিলা নয় স্যার, বেসিক্যালি এটা ছেলে ধরা, আর কারবার ওটাই ছেলে ধরে পাচার করা। রিসেন্ট ধোয়াবাড়ির কেসটা স্টুডেন্টস পাচার, হেড হচ্ছে এই মামি মাদার। সরি স্যার, ওটারও হেড মামি, আমার কাছে স্ট্রং লিড রয়েছে, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। কি বলছো? হ্যাঁ স্যার, এদিকে আসুন কমলেশ। স্যার ইমিডিয়েটলি মিশনটা স্টার্ট করতে হবে, আর আনডাউটেডলি এটা তুমি লিড করবে। আমি চিফের সাথে কথা বলে অ্যাপ্রুভালটা অ্যারেঞ্জ করছি। একদম না স্যার, একদম না। এই মিশনের খবর, এই মিশনের খবর আমি আর আপনি বাদে আদার্স যদি কেউ না জানে, তাহলে এই মিশন সাকসেসফুল হওয়ার সম্ভাবনা রয়েছে, আদারওয়াইজ নট। স্যার এই মামের বিরাট বড় ফ্যামিলি, আমাদের ডিপার্টমেন্টে তার কোনো ভাগ্নাবাস্তা লুকিয়ে আছে, শুরু হওয়ার আগে মিশনের ফ্যামিলি গেট টুগেদার হয়ে যাবে। মানে? মানে মিশনের মামাশি এক হয়ে যাবে। সরি বাট এটাই ঠিক, কিন্তু দুজন মিলে এই মিশনটা কমপ্লিট করা ইম্পসিবল। স্যার মিশন তো অলরেডি স্টার্ট হয়ে গেছে। হোয়াট? কার পারমিশনে? স্যার ডু ইউ ট্রাস্ট মি? অবশ্যই না। দেন ট্রাস্ট মি স্যার, এই মামি রহস্য উন্মোচন হলে আপনার রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া কোনো বাপের বেটা আটকাতে পারবে না। এদিকে আসুন কমলেশ, কি চাও এখন? কিচ্ছু না স্যার, আপনি শুধু আশীর্বাদ করুন, বাকিটা আমি দেখে নিচ্ছি। নাটক না করে বল কি চাস। সম্প্রতি মামির ঘনিষ্ঠ দেহরক্ষী এক কাপ চা খেয়ে মারা গেছে। চায়ে পয়জন ছিল, কিন্তু মামির কপাল ভালো ছিল। চাটা খাবার কথা ছিল, মামির খেয়েছে দেহরক্ষী। দেহরক্ষী মারা গেছে, মামি বেঁচে গেছে, বাট মামির জীবন ভয়ানক রিস্কে স্যার। আর এটা ওই মামির পোষা মাথা মোটা মাসল ফোলা দেহরক্ষী, এরম ঘরের শত্রু বিভীষণকে কখনোই ধরতে পারবে না। এর জন্য দরকার ক্যাপেবল, স্মার্ট, ইন্টেলিজেন্ট একজন অফিসার। হ্যাঁ তো 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 এটাই আপনি মামির ম্যানেজারকে কল করে জানাবেন, দেখবেন তারা সব থেকে স্মার্ট অফিসারকে মামির পার্সোনাল বডিগার্ড হিসাবে চাইছে। আপনি যদি দিতে রাজি না হন, দেখবেন পলিটিক্যাল প্রেশার আসবে আপনার উপর, তখন জাস্ট আমার নামটা সাজেস্ট করে দেবেন। একটা সত্যি কথা বলো তো, এই দেহরক্ষীর খুনের পিছনে কি কোনোভাবে তোমার হাত আছে? এজন্যই আপনাকে স্যার বলতে এত গর্ববোধ হয় জানেন। হোয়াট? খুন হয়নি, খুন সাজানো হয়েছে। আসুন এদিকে স্যার। আসলে আমি ওই মামির দেহরক্ষীকে একটা ছোট অফার দিয়েছিলাম, যে কাজ হয়ে গেলে তুই তোর বউ বাচ্চা নিয়ে শহর ছাড়বি আর গা টাকা দিবি, সেজন্য আমি তোকে 25 লক্ষ টাকা দেবো। আর যে দেহরক্ষীর মান্থলি বেতন মাত্র 10,000 টাকা, তাকে যদি এক থেকে 25 লক্ষ টাকার কেউ অফার দেয়, সে কি না করবে? সেটাই হয়েছে। তো তুমি তোমার পকেট থেকে 25 লক্ষ টাকা দেবে কমলেশ? আমি কেন দেবো স্যার, ডিপার্টমেন্ট দেবে। অসম্ভব কমলেশ, অসম্ভব, এটা সম্ভব না স্যার। রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া তো সোজা নয়। দেখুন ডিপার্টমেন্টের টাকা আসবে যাবে, কিন্তু মেডেল আপনার বাড়িতে রয়ে যাবে। আপনার বউ বাচ্চা নাতি নাতনি আত্মীয় স্বজন প্রিয় পরিজন গোটা দেশবাসী আপনাকে একটা সম্মানের সিংহাসনে বসিয়ে পুজো করবে, এর থেকে গর্বের আর কি হতে পারে স্যার? থিঙ্ক অ্যাবাউট ইট স্যার। আর আমি জানি এটা আমাদের ডিপার্টমেন্টে আপনি ছাড়া কেউ করতে পারবে না। জয় হিন্দ স্যার।